আজকে আপনারা দেখেছেন করোনার উম্ফুন মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, আর বিজেপির নেতাকে টিভিতে দেখবেন দিলীপ ঘোষ, যিনি একটা বাচ্চা ছেলের সাথে ডিবেটে লড়াই করার সাহস পান না, তিনি কিনা মমতা ব্যানার্জিকে হারাবেন, তিনি মমতা ব্যানার্জিকে হারাবেন। মুখে একটা পদ্ম ফুলের মাস্ক, পদ্ম ফুল ঢাকা দেওয়া, ভাবুন মাস্কের ওপরে পদ্ম ফুল লাগিয়েছে সেই বিজেপির নেতা, আবার বলছে তৃণমূল রাজনীতি করছে যে পদ্ম ফুল লাগিয়েছে। এখন আমি একটা কারণ খুঁজে পেয়েছি এটা, পদ্ম ফুল লাগানোর কারণটা কি? কারণটা খুব সোজা, সবাই শুনেছেন তো বিষে বিষে বিষক্ষয়, অর্থাৎ বিষ যেখানে আছে সেখানে আরেকটা বিষ যেতে পারে না। তো দিলীপ ঘোষ জানে নাকের ওপর পদ্ম ফুল দিলে করোনা ঢুকবে না, কারণ পদ্ম ফুল হচ্ছে বড় বিষাক্ত, তাই নাকের ওপরে পদ্ম ফুল দিয়ে রেখে দেয়। তো এইটা হচ্ছে অবস্থা। এদিকে মমতা ব্যানার্জি পরিশ্রম করছেন, বাংলাটাকে বাঁচানোর চেষ্টা করছেন, আর এদিকে দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপির নেতারা নোংরা রাজনীতি করছেন। ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের 2019 তো বিজেপি 22টা পেল, তারপরে ছটা মাস ওই 18টা লোকসভা কেন্দ্রের সাংসদ, যে বিজেপি 18টা আসন পেয়েছিল, সেই 18টা লোকসভা কেন্দ্রে মানুষের অবস্থা হলো এই নাক চিপে বসে থাকার মতো। আপনি 30 সেকেন্ড নাক চাপলে অক্সিজেনের মূল্য বুঝবেন, যতক্ষণ না নাকটা চাপছেন ততক্ষণ মূল্য বুঝবেন না। আপনার দমটা বন্ধ হলে আপনি অক্সিজেনের মূল্য বুঝবেন, যতক্ষণ না বন্ধ হচ্ছে মূল্য বুঝবেন না। আপনার অক্সিজেন সিলিন্ডার দেখে ভাবেন কি কাজে লাগে, কিন্তু যে বয়স্ক মানুষটার শ্বাসকষ্ট সে বোঝে অক্সিজেন সিলিন্ডারটার দাম কত। তাই যে 18টা লোকসভা কেন্দ্রে বিজেপি জিতলো ওখানকার মানুষের শ্বাস প্রশ্বাস আটকে গেল, তাই উপনির্বাচনে যখন সুযোগ এলো মানুষ নাকের হাতটা ছেড়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো, আর সেই শ্বাস নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে লোকসভা এই উপনির্বাচনের বিধানসভা আসনে জয়যুক্ত হয়েছেন, এবং এই প্রত্যেকটা যারা নেতৃত্বরা রয়েছেন এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই বিধানসভা আসনগুলো তুলে দিয়েছেন। তার মানে বাংলার মানুষ বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে লোকসভা নির্বাচনে হয়তো কোনো ভুলভ্রান্তিতে তোমায় ভোট দিয়েছিলাম, কিন্তু এখন আর তোমায় কোনো ভরসা করা যায় না। কেন যায় না? আপনাদের একটা অসাধারণ গল্প বলি, যারা ওপরে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে তাদের সবার উদ্দেশ্যে এই গল্প আমি সব জায়গায় বলি। মূল কথা তো নেত্রী নির্দেশিত পথ, 6 তারিখ থেকে 10 তারিখ প্রথম পর্বে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, ডিজেল পেট্রোলের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, সমবায়ের ওপরে নতুন করে আঘাত, তার বাইরে 11 থেকে 13 রাজ্য সরকারের জনমুখী কর্মসূচির প্রচার। এখানে 10 তারিখে আমফানের ক্ষয়ক্ষতি ডিস্ট্রিবিউশনের বিরুদ্ধে বিজেপি একটা কর্মসূচি নিয়েছিল, সেই কর্মসূচির থেকে তার জেলা নেতারা 700 লোককে নিয়ে যেভাবে বিডিও অফিস জ্বালিয়ে দেবে, থানা ফিরিয়ে দেবে, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বরিষ্ঠ নেতা তাকে তার চেম্বারে তার মানে তাকে অসম্মানিত করবে প্রকাশ্যে মাইকে যেভাবে এই কথা ঘোষণা করেছিল, আমি তার বিরুদ্ধে টোকেন একটা প্রোগ্রাম ডাক দিয়েছিলাম যে আমরা 20 তারিখে ব্লক তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের পক্ষ থেকে 10 তারিখে বিজেপির কর্মসূচিকে আমরা টক্কর দেব। দেবাংশু আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, আমাদের সম্ভাবনাময় নেতৃত্ব, রাজ্য স্তরে আমাদের তরুণ প্রজন্মের সাথী মুখপাত্র। গত বছর থেকেই মোহনপুরে যখন তৃণমূল কংগ্রেস অত্যন্ত সংকটে, জরিমানা, জুলুম, কোটি টাকার ওপরে তোলাবাজি, সেদিনও কর্মসূচিতে দেবাংশু ভট্টাচার্যের আসার কথা ছিল। আমাদের ছাত্ররা যুবরা তার সঙ্গে সরাসরি কথা বলে তার প্রোগ্রাম ঠিক করেছিল। সৌমিক আমাদের রাজ্য তৃণমূল দপ্তরে থাকে, তাকে দায়িত্ব দিয়েছিলাম আমি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং পরবর্তী কর্মসূচিতে কালিয়াগঞ্জে প্রচারে চলে যাওয়ার জন্যে মোহনপুরের কর্মসূচিতে সেদিন আসতে পারেননি। 20 তারিখের এই প্রোগ্রামে আমি হঠাৎ মনে পড়লো, সৌমিককে আমি বললাম যে দেবাংশু ভট্টাচার্যকে তুই একটু রিকোয়েস্ট কর, যদি 20 তারিখের প্রোগ্রামে তিনি আসতে পারেন। আজকে তিনি কলকাতা থেকে ছুটে এসছেন, বাংলা উড়িষ্যার প্রান্ত ঘেঁষে আমার 18 কিলোমিটার বর্ডার উড়িষ্যার সঙ্গে। তো 800-900 মানুষকে নিয়ে সেদিন বিজেপির যে তাণ্ডব আজকে আপনারা নিজেরা দেখলেন, এত মানুষ আমার ময়দানে সভা হওয়ার কথা ছিল, গতকাল 3 ঘন্টা ধরে অবিশ্রান্ত বর্ষণ, তাই বাধ্য হলাম রাস্তা সংলগ্ন, আমি পুলিশকে পারমিশন চাইলাম, অ্যাডিশনাল এসপি নিজে বসে আছেন মোহনপুরে এসে, বললেন এত মানুষ ধরাতে পারবেন, বিশৃঙ্খল হবে না তো, বিজেপি আপনাদের লোকজনকে মেরেছে, এত মানুষ বেরোলে তো তারা উল্টো রিয়াকশন করবে, আমি বললাম কিচ্ছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের শৃঙ্খলা পরায়ণ কর্মী আমরা, আমরা
একুশ সালকে সামনে রেখে ন্যায় নীতি আদর্শ মূল্যবোধ উন্নয়ন ঝড় ঝঞ্ঝা করোনা সবেতে আমরা থাকব মানুষের পাশে। আজকে তারই কর্মসূচি আপনারা সবাই দেখলেন, সেই সাড়ে তিনটা তিনটা থেকে এখান থেকে কুড়ি বাইশ কিলোমিটার দূর থেকে মানুষ কেউ আমরা গাড়ি দিতে পারিনি। নির্মলদা, আপনি সিনিয়র লিডার, এত মানুষ কিন্তু পারিনি, আমরা টাকা খরচা করতে পারিনি মানুষ নিজেদের তাগিদে। মোহনপুরে বিজেপি যে সন্ত্রাস যে জুলুম সংগঠিত করেছে, দিলীপ ঘোষ পাঁচ কোটি টাকা নিয়ে ঘুরছে পকেটে এমপি ল্যাডে, একটা টাকার উন্নয়ন নেই। আরে প্রতিবাদ প্রতিরোধ ধিক্কার। টক্করের কতটা সাফল্য এখানে, টক্করের কতটা সাফল্য? একশো শতাংশের বেশি বলতে হবে। আট নশো হাজার জনকে নিয়ে তাদের সেই ঢক্কানিনাথ মিটিং সেদিন শেষ করেনি। বিডিও অফিসের গেটে যখন ওই ঝান্ডাবাহী ডান্ডা দু চারটা মদ্যপ পেটাতে শুরু করলো, পুলিশ আস্তিন গুটিয়ে যেই তেড়ে গেল মিটিং শেষ না করে, ওই হনুমানের মতো ল্যাচ গুটিয়ে পালাল। আজকের মিটিং কতক্ষণ আপনারা নিজেরা সাক্ষী, সেই চারটে থেকে আমরা শুরু করেছি, সাড়ে ছটা আড়াই ঘন্টা মানুষজন আছে, বিশাল ডিস্টেন্সে অনেকে দাঁড়াতে পারেনি, অনেকটা পথশ্রমে। তাই বলতে হবে যে 40% কম মানুষ ছিল, 60% মানুষ কিন্তু চলে গেছে। এইরকম একটা ছোটো পরিসরে তো এত মানুষকে ধরে রাখা যায় না। আগামী দিনে আমরা আবার বড় কর্মসূচি নেব। এখানে আমাদের শুভেন্দুবাবুর জনপ্রিয়তা আছে, তিনি নিজেও মোহনপুর সম্পর্কে খুব আশা প্রকাশ করেছেন যে না মোহনপুরে সাংগঠনিক যে খুবই ছুটি ছিল সেগুলো সংশোধন হওয়ার চেষ্টা হয়েছে, আপনারা সবাই মিলে করুন, তিনি সুভাষিস দিয়েছেন। আছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আজকে সুমন সহ যারা নেতৃত্বরা আছেন, আবৃত্তি দেখলাম। আবার আজকে মোহনপুরে সেই সভাটা দেখে আমার মনে হচ্ছে আপনারাই পারবেন। আর ছ মাসের মধ্যে খড়গপুরের উপনির্বাচন হয়েছিল, আমি প্রথম যে টিভি প্রদীপদা বলছিলেন যে জায়গা কম সংকীর্ণ তাই এখানে করতে হয়েছে, আমি বলছি এটা তৃণমূল কংগ্রেস, জায়গা সংকীর্ণ কিন্তু মনটা অনেক বড়, মানুষ দেখুন উপরে নিচে দাঁড়িয়ে আছে, তাই জায়গাটা এখানে কোনো ফ্যাক্টর নয়। আমি এখন বক্তব্য রাখলেন মাননীয় অজিত মাইতি দাদা, এছাড়াও এই আপনাদের মোহনপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ। বাংলায় 18টা লোকসভা আসন পেয়েছিল, 18টা লোকসভা আসন পাওয়ার পরই চুপচাপ যে হারমাতগুলো লুকিয়ে লুকিয়ে বিজেপি হয়ে গেছিল, তাদের সব কচি কচি ছেলেগুলো কপারে জয় শ্রীরামের ফেটটি বেঁধে বাইকে মিছিল করছিল, সেই ছেলেগুলো যারা 18টা আসন পাওয়ার পর লাফালাফি করছিল, সেই ছেলেগুলোর মা রান্নাঘরে যায়, সেই ছেলেগুলোর বাবা কাজে যায়। এই যে বাইপল উপনির্বাচন হলো, আমি উপনির্বাচনী মিটিংয়ে প্রচার করতে গেলাম, এখানে দাদারা প্রত্যেকে আপনাদের এখানে এই জেলার খড়গপুর তারা জেতালো, আমি খালি একটা কথা সেই ছেলেগুলোর উদ্দেশ্যে চিৎকার করে বলেছিলাম, যেটা আরো একবার বলতে চাই, যে মায়েরা আমার বক্তব্য শুনছেন তাদের সবার মনে আছে, এই নরেন্দ্র মোদী আজ থেকে ছ মাস আগেও আমাকে আপনাকে 200 টাকা দিয়ে পেঁয়াজ খাইয়েছে, মনে আছে তো? তো আমি সেই ছেলেগুলোকে বলেছিলাম, ভাইরে সবজির দোকানে গিয়ে জয় শ্রীরাম বললে যদি 200 টাকার পেঁয়াজটা 20 টাকায় দেয় আমিও বিজেপি করবো, কিন্তু পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাহলে কিসের বিজেপি? ওই দুই গুজরাটি ভাই মোদী আর অমিত শাহ বাঙালিকে কন্ট্রোল করবে, এই দিন এখনো আসেনি, এই দিন আমরা আসতে দেব না। আপনারা দেখেছেন বিজেপি 18টা আসন পেল, অনেকে বলছে বিজেপি কি করে ভালো ফল করলো, আমি বলি দাদা ভোট শতাংশের হিসাবটা দেখুন, বলছে কি, আমি বলি 2014 সালে তৃণমূল কংগ্রেস 34টা আসন পেয়েছিল কিন্তু ভোট শতাংশ পেয়েছিল 39, এইবার আমাদের আসন কমে গেছে, আমরা 22টা আসন পেয়েছি কিন্তু 39% ভোট বেড়ে হয়ে গেছে 43%, তাহলে বলবেন আসন কমলো কেন? এই যে সিপিএম পার্টিটা আছে, সিপিএম পার্টিটার অবস্থা হয়েছে ল্যাংড়া হয়ে বিছানায় পড়ে আছে, নড়তে চড়তে পারে না, তো তারা এখন ভাবছে আমাদের দ্বারা মমতা ব্যানার্জিকে সরানো যাবে না, কারণ 11ই মমতা ব্যানার্জি আমাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, 13ই পঞ্চায়েত নিয়েছে,
14 লোকসভা নিয়ে নিয়েছে, 15 পৌরসভা নিয়ে নিয়েছে, আর 2016 বিধানসভা নির্বাচনে তো সূর্যকান্ত মিশ্রবাবু বলেছিলেন, আপনাদের মনে আছে, আমরা ডবল সেঞ্চুরি করবো, জোট বেঁধে ল্যাংড়া বডি নিয়ে আমি পারবো না, আমার বডি পার্টগুলো নিয়ে দেখ তুই মমতাকে হারাতে পারিস কিনা। আর সিপিএম এর ওই বডি পার্টগুলো নিয়ে বিজেপি আজকে 18টা আসনে দাঁড়িয়েছে। তাই তলার দিকে দেখবেন যে হারমার 34 বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে তার ছেলেটাই কপালে ফেটটি বেঁধে বিজেপি করছে। তো তার মানে সব এক। আরেকটা জিনিস কি এক, এই যে সিপিএম এর পতাকা লাল টকটকে রং, আমার যে মা কাকিমারা এখানে ছাপার শাড়ি পরেন তারা দেখবেন ছাপার শাড়ি বেশি ধুলে রং উঠে যায়, ওঠে না? তো সিপিএম এর এই যে লাল পতাকাটা, বাংলায় যতবার ভোট হয়েছে বাংলার মানুষ এই লাল পতাকাটাকে আছাড় মেনে মেনে কেচেছে, আর যতবার আছাড় মেনে মেনে কেচেছে লাল রংটা ফিকে হয়ে গিয়ে গেরুয়া হয়ে গেছে এখন, কিন্তু ডান্ডা কাপড় সব এক, কোনো তফাৎ নেই। ওই ডান্ডাও এক আর এই কাপড়টাও এক, শুধু একটাই পতাকা, যার কাঠও মানুষের তৈরি কাপড়ও মানুষের তৈরি, সেটা হচ্ছে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্ন দেওয়া এই পতাকাটা। পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা ওদের নেবো। মমতা ব্যানার্জি বলেছিল রোজ 5টা থেকে 10টা করে ট্রেন পাঠান, শোনেননি নরেন্দ্র মোদী, এক ধাক্কায় 50,000 পরিযায়ী শ্রমিক পাঠিয়ে দিলেন। মায়ের একটু ভেবে সীমাবদ্ধ সংখ্যক মানুষকে আমরা তুলবো, তাদের তালিকা প্রবীর বাবুর হাতে দিয়ে দেবেন, প্রবীর পাহাড়ির হাতে দিয়ে দেবেন, আমরা তালিকা পেলেই তাদের নাম ঘোষণা করবো। দু নম্বর সামনের দিকে এগিয়ে যাও, সামনের দিকে, এই দু নম্বর সামনের দিকে এগিয়ে যাও, দু নম্বর আমাদের সৌমেন দাস নেতা, তার কথা অনুযায়ী একটা অঞ্চল দু নম্বর থেকে প্রায় 5,000 মানুষ অংশ নিয়েছেন আজকে কর্মসূচি, আপনারা এগিয়ে যান ভাই। বন্ধুদের আহ্বান জানাবো আপনারা আপনাদের কাজ করবেন, দু নম্বরের মিছিল চলছে, কয়েক হাজার মানুষ আমাদের জড়িসাই, আমাদের মহিষামুন্ডা, আমাদের ধৈর্যময় এলাকার মানুষ তারা মিছিলে অংশ নিয়েছে। আপনাদের কাছে বর্ষা হওয়ার জন্যে মাঠ আমরা ব্যবহার করতে পারলাম না, গতকালের প্রবল বর্ষণের জন্যে